হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি পথ থেকে ভালো আছো। যারা বিএম শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থী আছো, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক তোমাদের শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে। তোমাদের এবার পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। 2022 সালের যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে, ওই সিলেবাসের আলোকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এখন তোমাদের পরীক্ষা কি পুরো নম্বরে হবে কি না তা এখনও বলেনি, কিন্তু পরীক্ষা যাই হোক, তোমাদের যে শর্ট সিলেবাস দিয়েছে ওই সিলেবাসটা ফলো করতে হবে, কেননা ওই সিলেবাস অনুসারে তোমাদের পরীক্ষা প্রশ্ন হবে। তুমি যদি সিলেবাস না জানো তাহলে ও তুমি তো বেশি পড়তে হবে, কম বেশি পড়ে ফেলবে তাহলে কোনো লাভ নেই। সিলেবাসে যদি এগুলো নাই ওইগুলোও পড়ে ফেলতে পারো, তাই অবশ্যই সিলেবাস ফলো করতে হবে, সিলেবাস অনুসারে পড়াশোনা করতে হবে। তাহলে দেখো তোমাদের এখানে যে গদ্য কী কী দেওয়া আছে, তিনটা গদ্য দেওয়া আছে মাত্র। আহ্বান লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানব কল্যাণ লিখেছেন আবুল ফজল, রেইনকোট লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। তো এই তিনটা গদ্যমাত্র তোমাদের দেওয়া আছে, গদ্যমাত্র তিনটা দিয়েছে তোমাদের। আর পদ্য সৃজনশীল প্রশ্ন দেখো, সোনাত্তরী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, তাহার এই পরে মনে লিখেছে সুপিয়া কামাল, আমি কিংবদন্তি কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ লিখেছেন। হ্যাঁ, তো এখানে পদ্য আর গদ্য পড়তে হবে আমাদের, নাটক আর উপন্যাস এখানে দেওয়া নেই। তো নাটক আর উপন্যাস হচ্ছে বাদ, কেমন? আর ব্যাকরণ থেকে পড়বা তোমরা বাংলা শব্দ গঠন, পদ্যয় সমাস, পদ্যয় সমাস পড়বা, আর বাক্যতত্ত্ব লক্ষণ ও শ্রেণীবিভাগ পড়বা, আর এখানে পারিভাষিক শব্দ দেওয়া আছে, পারিভাষিক শব্দ পড়বা, তোমাদের বইতে দেওয়া আছে। তোমরা অনেকে যে নিউ টেকনিক বই আছে ওটা কিনতে পারো, ওইখানে থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। আর আবেদনপত্র হচ্ছে চাকরির আবেদনপত্র, প্রশংসাপত্র, বিনা বেতন অধ্যয়ন, বিদ্যুৎ সরবরাহ ও বিভ্রাট, শিক্ষা সফর, এই সম্বন্ধে আবেদনপত্র তোমাদের পরীক্ষায় আসবে। তো এখানে পিরিয়ড সংখ্যা দেওয়া আছে, পিরিয়ড হচ্ছে তোমাদের এখানে 33টা, পিরিয়ড হচ্ছে 33টা। তো তোমাদের পরীক্ষা হবে সম্ভবত জুনের শেষ সপ্তাহে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষাটা হবে। তো এক এক করে আমরা সকল বিশেষ তোমাদের যে বোর্ড কর্তৃক সিলেবাস প্রকাশিত হয়েছে ওটা দিয়ে দিব, আর সারসংগুলো আমরা দিয়ে দিব এক এক করে তোমাদের যে এখন পরীক্ষা যে প্রস্তুতিমূলক সারসংগুলো দিয়ে দিব, তোমাদের কীভাবে প্রস্তুতি নিতে হবে, তারপর কীভাবে পড়লে প্লাস পাওয়া যাবে, ওইগুলো তোমাদের সারসং ভিডিও আমরা আপলোড করব এবং সারসংও আপলোড করে থাকবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।